বহরমপুর শহরে বাচ্চা চুরির অভিযোগ। আজ মুর্শিদাবাদের বহরমপুরের স্কোয়ার ফিল্ডে খাদি মেলার গেটের সামনে এক মহিলাকে দেখা যায় দুই শিশুকে নিয়ে ভিক্ষা করছেন, কিন্তু বাচ্চা দুটি ঘুমাচ্ছে। ডাকাডাকি করলেও শিশু দুটির ঘুম কিছুতেই ভাঙছিল না। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয় বাচ্চাগুলি চুরি করে আনা হয়েছে এবং ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়ানো হয়েছে। ঘুমন্ত শিশুদের দেখেই ভিক্ষা করা হচ্ছে। খবর দেওয়া হয় বহরমপুর থানায়। পুলিশ আসার পরই তাদেরকে আটক করে নিয়ে যায় থানায়। প্রথমে আমরা শুনে নিই মহিলার বিরুদ্ধে কি অভিযোগ, কি বলছেন স্থানীয় মানুষজন। বাচ্চাটা দেখলাম শুয়ে আছে, এসে ঘুমিয়েই আছে, উঠছে না। যত সাউন্ড হচ্ছে, এত মাঠে মাইক বাজছে, কিন্তু উঠছে না। এমন করে টেনে তুললো, সেটা মা ওটা মা আমাদের দেখে বিশ্বাস হলো না যে ওটা মা, এমন করে টেনে তুললো বাচ্চাটা। আচ্ছা, এটা যদি আমরা বলিও যে ওর বাচ্চা না বা অন্যজনের বাচ্চা, তো সেটাও একদিকে হচ্ছে। আর একটা কথা হচ্ছে, বাচ্চাটা এমনভাবে শুয়ে থাকে কেন? দাদা তো বললই যে রোদে, তারপরে এত সাউন্ড হচ্ছে, শুয়েই আছে কেন? বাচ্চাগুলোকে ওষুধ খাইয়ে রীতিমতো শুয়ে রাখা হয়েছে, এইভাবে তো উচিত না। সশরীরে ঝগড়া করতে পারছে, কিন্তু বাচ্চাটাকে কেন এরকমভাবে কাজ করুক, আমার মনে হচ্ছে কাজ করে ইনকাম করুক, এইভাবেই ভিক্ষা করে, এটা উচিত না। বাচ্চাগুলোকে শুয়ে রেখে অসুস্থ করে রাখার মানে এটা আমি বুঝি না। রাইট, এবার আমরা কথা বলে নেব অভিযুক্ত সেই ভিক্ষুকের সঙ্গে। ভিক্ষুক মহিলা তিনি কি বললেন এই বিষয় নিয়ে, চলুন শুনে নিই তাঁর বক্তব্য। বিনয় রায়, রিপোর্ট এনটিভি WB। আমার নিজের বাচ্চা, আমি ভিক্ষা করে খাই গো ভাই, আমার এটা নিজের জীবন। এই কেন বলছে যে আমি বাচ্চাকে ওষুধ খাইছি? তা আমি নিজের বাচ্চাকে ওষুধ খাওয়াতে পারি না, আমি নিজের বাচ্চাকে ওষুধ, আমার বাচ্চাটার মাথায় যাচ্ছি, আমি নিজে অসুস্থ, আমার পেট নিয়ন্ত্রণ পড়ে না, আমি ভিক্ষে করে খাই সারা জীবন। আমার শ্বশুর বাড়ি জলঙ্গি গৌরীপুরে, আর আমার বাবার বাড়ি হচ্ছে সয়দাবাদ ফ্রি প্রাইমারি স্কুলে, ওখানে আমি স্টেশনেও থাকি, আমি এদিকে ভিক্ষে করে আমি বাড়িও যাই, আমার পেটে আমার অসুখের জন্য আমি টাকা পয়সা গুছাতে এসেছি, আমি মৃত্যুত। আমার বাড়ির লোকজন বলছে আমার বাড়ির লোক আমাকে নিয়ে নিয়েই বেড়ায়, আমার কাপড় চুপুর যা কিছু আমার বাড়ির লোকের কাছে, আমি কাজ কামও পারি না। কেন বাচ্চাগুলোকে আমার কেউ দেখার না? আমার শ্বশুর গেলে আমার শাশুড়ি ভিক্ষে করে বেড়ায়, আমার পিসি শাশুড়ির আমার আলাদা, আমাদেরকে আমার বাচ্চার জন্য খাওয়াতেও হয়, নিজের ডাক্তারের খরচও করতে হয়, আবার হসপিটালেও যাই, মাতৃমায়েও যাই, নিজের অসুখ। আজ এক বছর থেকে আমি পড়ে আছি, আমার জ্বর আছে, টিউমার আছে। আমার নাম ঋতু দাস।